অজিত ভূঞাকৈ আপ অসমত হাহাকাৰ। রাজেশ শর্মার অজ্ঞাতে কেজরিওয়াল অজিত ভূঞার বৈঠক। হঠাৎ রাজেশ শর্মা বিমানবন্দর আদরণীক রহস্য। দিল্লীত গুরুত্বহীন হয়েছে নাকি আপর তত্ত্বাবধায়ক? সাংসদ অজিত কুমার ভূঞা আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বহুচর্চিত বৈঠকের পাছতে হাহাকার লাগিছে আম আদমি পার্টির শাখাত। শনিবারে সাংসদ ভূঞার সঙ্গে প্রায় 45 মিনিট সময় বৈঠকত মিলিত হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠকতে কেজরিওয়ালে সাংসদ ভূঞাক আম আদমি পার্টিত যোগদান করে নেতৃত্ব লবলেও আহ্বান জানায়। কিন্তু অজিত ভূঞা আর অরবিন্দ কেজরিওয়ালের এই বৈঠকের পাছতেই এতিয়া হাহাকার লাগিছে আপ অসমত। কিয়নো অজিত ভূঞা আর অরবিন্দ কেজরিওয়ালের এই বৈঠকের আহ্বানে পোৱা নাছিল আপ অসমৰ রাজ্যিক নেতৃত্বই। লক্ষণীয়ভাবে বৈঠকত উপস্থিত থাকা বাদেই বহুচর্চিত বৈঠকখনের বিষয়ে অবগত হওয়া নাছিল আপর রাজ্যিক তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা। রাজেশ শর্মাক সম্পূর্ণ উপেক্ষা করে অজিত ভূঞার সঙ্গে যোগাযোগ স্থাপন করে আপর সাংসদ সন্দীপ পাটিলে। একদরে বিষয়টি আগ্রহ নিয়ার দায়িত্ব দিয়া হয় আন এগারী সাংসদ রাঘব সর্দার। বিগত 19 জুলাইত রাঘব সর্দায় সাংসদ ভূঞাক সাক্ষাৎ করে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে টেলিফোনিক যোগাযোগ স্থাপন করার বিষয়টিও অবগত নাছিল রাজেশ শর্মার। এই সকলবর মাজতে কেজরিওয়াল আর অজিত ভূঞার বৈঠকে রাজেশ শর্মার সম্মুখত এক গভীর অনিশ্চয়তার সৃষ্টি করে। সেইভাবে শনিবারে বৈঠকের বিষয়ে চর্চা আরম্ভ হওয়ার পাছতে দেওবারে গুয়াহাটীমুখী হয় আপর তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা। এই আগমনত দেখা যায় সচরাচর নেদেখা এক দৃশ্য। রাজেশ শর্মায় দেওবারে গুয়াহাটী বিমানবন্দরত উপস্থিত হওয়ার পাছতেই ফুলের থোপারে আদরণি জানায় আপর রাজ্যিক সমন্বয়ক ডাক্তর ভবেন চৌধুরী। মন করবলগিয়া কথাটা হল আপর তত্ত্বাবধায়ক রাজেশ শর্মার আগমন এক নিয়মীয়া ঘটনা। বেশিরভাগ সময় অসমতে কটায় রাজেশ শর্মায়, কিন্তু কেউ এইদরে দলে বলে আদরণি জানা হওয়া নাছিল। কিন্তু অজিত ভূঞারে কেজরিওয়ালের বৈঠকের পাছতেই রাজেশ শর্মাক আদরিবলে বিমানবন্দর রওনা হয় আপর রাজ্যিক নেতৃত্ব। কিয় আর কি পরিস্থিতিত রাজেশ শর্মাক অসমলৈ আদরণি জানা হল সেয়া হয়ে পড়ছে গভীর রহস্যর বিষয়। আপর সূত্র মতে অজিত ভূঞার সম্ভাব্য যোগদানক কেন্দ্র করে গভীর অনিশ্চয়তা ভুগিছে আপর তত্ত্বাবধায়কগী। সেইভাবে দৌড়াদৌড়ি গ্রহণযোগ্যতা বৃদ্ধির আপ্রাণ চেষ্টা আরম্ভ করেছে। ইয়ারে অংশ আছিল বিমানবন্দরের আদরণি। কিন্তু এই আদরণি পর্বত উপস্থিত থাকা নেতার সংখ্যাও খুব আশাপ্রদ নহল। অসমত রাজেশ শর্মার কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যসূচীও নাছিল। কিন্তু ভ্রমণের লগত সংগতি রাখি ততাতড়াকৈ কিছু সংখ্যক সদস্যক গোট খুয়াই এক প্রশিক্ষণ কার্যসূচীর রূপ দিয়া হল। এইদরে এতিয়া সাংসদ অজিত ভূঞা আর অরবিন্দ কেজরিওয়ালের বৈঠকে হাহাকার লগাইছে আম আদমি পার্টির ভিতরচোরাত। এই বৈঠকে স্পষ্ট করে দিছে যে আপর অসমত থাকা সাংগঠনিক স্থিতিক লৈ সুখী নহয় অরবিন্দ কেজরিওয়াল। সেয়ে দিল্লীত চলিছে অসমৰ বিকল্প নেতার সন্ধান। এই খবরে এতিয়া বর্তমানের নেতৃত্ব ঠেলি দিছে গভীর অনিশ্চয়তার মাজলৈ। দেওবার আর সোমবারে আপর রাজ্যিক নেতৃত্বর তৎপরতা চালেই এই আশঙ্কার পরিবেশ স্পষ্ট হয়ে পড়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।